আমার নাম মেহিনীগার হোসেন তন্ময়। আমি এই টাঙ্গাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী। আমি স্কুল থেকে এইচএসসি পাশ করেছি, প্লাস আমি রাজনৈতিকভাবে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায়ের প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসাবে আছি। এখন আমার কথা হচ্ছে যে আমরা দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন করে যাচ্ছি এই স্কুলের বিষয়টা নিয়ে, যে একটা গার্লস স্কুলে বালিকা বিদ্যালয়ের ভেতরে ক্যাম্পাসের ভেতরে একটা কাঁচা বাজারের মার্কেট করার তারা চিন্তাভাবনা করেছে। এই যে দেখেন, এই জায়গাটা ভেঙেছে, ভেঙে কেটে মাটি খুঁড়ে রেখেছে, এবং সেই ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে দেয়ালটাও ভেঙে যাওয়ার একটা নিরাপত্তাহীনতার একটা ব্যাপার হচ্ছে, এবং তারা সেই কারণে এই দেয়ালটা ভেঙে ফেলতেছে, এবং এই দেয়াল ভেঙে ফেলার পর তারা নাকি একটা টিনের বাউন্ডারি দিবে। আমার কথা হচ্ছে যে এই যে একটা সুস্থ সুন্দর এই যে দেয়ালটা ছিল, এই দেয়ালটা কেন ভাঙার দরকার হলো, এই মাটিটা কেন কাটার দরকার হলো, আবার সেই কারণে আবার টিনের বেড়া কেন দিতে হবে, কারণ এটা একটা গার্লস স্কুল, এটার কিন্তু কোনো নিরাপত্তা থাকছে না। প্লাস এখানে দেখেন মাঠ, এত সুন্দর একটা মাঠ ছিল, সেই মাঠের মধ্যে বালি, ইট, মাটি, গাছপালা উল্টাপাল্টা ভেঙে গাছ কেটে একাকার করে ফেলেছে। এটা কোনো স্কুলের কোনো পরিবেশ হতে পারে না। একটা স্কুলে একটা সুন্দর মাঠ থাকবে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় এই মাঠের কারণে বিভিন্ন ভালো ভালো স্কুল থেকে বাচ্চাদেরকে গার্জেন এখানে নিয়ে আসে, এবং সেই মাঠের অবস্থা একদম দুরবস্থা করে রেখেছে। এখানে কোনো অভিভাবকদের জন্য কোনো যাত্রী ছাউনি নাই, কোনো সিসি ক্যামেরার ব্যবস্থা নাই। এই যে ইফ টিচিংয়ের মতো বিভিন্ন ধরনের ঘটনা প্রতিদিন এখানে ঘটে যাচ্ছে, তাদের এই দিকে কোনো চিন্তাভাবনা নাই। তাদের চিন্তাভাবনা হচ্ছে কীভাবে এই স্কুলের ক্যাম্পাস থেকে ব্যবসা করে টাকা ইনকাম করা যাবে, এবং সেই জন্য তারা লাখ লাখ টাকা, 14-18 লাখ টাকা বরাদ্দ দিয়ে এই দোকান বরাদ্দ দিচ্ছে, এবং এই দোকানের নামে, স্কুলের উন্নয়নের নামে ব্যবসা করে তারা নিজেদের পকেট গরম করছে। এবং এই কমিটি দীর্ঘ 12 বছর ধরে একই জায়গায় আছে, এবং এই কুদরতি এলাই ব্যক্তি যে যে প্রতিষ্ঠানে আছে প্রত্যেকটা জায়গায়, সেই সমবায় মার্কেট, তারপর প্রত্যেকটা জায়গায় সে দুর্নীতির দায়গ্রস্ত, এবং তার বিরুদ্ধে মামলা চলছে। এবং এই দুর্নীতির দায়গ্রস্ত এবং ব্যবসায়ী একটা ব্যক্তিকে স্কুলের সভাপতি নির্বাচন করার কারণে স্কুলের অবস্থা কি হতে পারে সেটা আপনারা স্বচক্ষে দেখেন, স্কুলের কি ভয়ঙ্কর অবস্থা সে বানিয়ে ফেলছে, এবং এখানে সে ব্যবসা প্রতিষ্ঠানের একটা মহারাজ্য বানিয়ে ফেলতেছে। সেই স্কুল এখানে, এর পরবর্তী তার স্কুল খুঁজে পাওয়া যাবে না, এখানে মনে হবে যে একটা সমবায় সুপার মার্কেট তৈরি হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে এই জায়গায় কোনো ধরনের কাঁচা বাজার বা কোনো ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বানানো যাবে না। এমনিও স্কুলের নীতিমালায় আছে যে স্কুল ক্যাম্পাসের 100 গজের বিরুদ্ধে কোনো ধরনের কাঁচা বাজার বা মার্কেট বা কোনো দোকান থাকা যাবে না, কারণ এখানে স্কুলের মেয়েদের যাতায়াতের অসুবিধা হয়। সেই ক্ষেত্রে খাল কেটে কুমির তারাই আনছে, এই স্কুলের ভেতরেই তারা মার্কেট করছে। তো এই বিষয়টা কতটা অমানবিক এবং কতটা মানে হাস্যকর যেটা বলার বাইরে, এবং সেই ক্ষেত্রে আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি এবং প্রাক্তন ছাত্রী হিসাবে, যে এইখানে কোনো ধরনের স্কুল ক্যাম্পাসের ভিতরে কোনো ধরনের কাঁচা বাজার হতে দেওয়া যাবে না, এবং এই প্রতিবাদ আমাদের অব্যাহত থাকবে, এবং যে পর্যন্ত এই কাজ বন্ধ না হবে সে পর্যন্ত আমাদের এই প্রতিবাদ থামবে না।